আমার কাজ আর রাত দিন 24 ঘন্টায় বলতে গেলে কাজ করতে হয়। ও সাপ দেওয়ার সময় সাপ দিতে হয়, কলি ভাঙতে হয়, ওই যে তামুক ভাঙনে আসি হলে গাঁতে গুছি দিতে হয়েছে, তুলতে হয়েছে, সবই করতে হয়েছে। জালো ওই যে একজনা উঠবে একজনা বসবে, যতক্ষণ না হবে ততক্ষণ জাল দিতে হবে। একটা ভাটিতে সাত দিনও নাকছে, তিন দিনও নাকছে, পাঁচ দিনও নাকছে। প্রথম ভাটিত পাঁচ দিন দিছি। তিন দিন রাত্রে সারা রাত জাল দিতে হয়, সারাদিন জাল দিতে হয়, তাহলে কি পরিশ্রম হয়েছে আমাদের? সকাল 7টা থেকে মনে করো দুপুর 12টা পর্যন্ত কাজ চলতে আছে। ওই যে ধুলে বালু মনে করো যে ভেতরে গেলে মনে করো যে পয়জান্তটা ঢুকে যায় ভেতরে, ওইটাই মনে করো যে সর্দি শুরু হয়ে যায়, জ্বর শুরু হয়ে যায়, খাওয়ার রুচি থাকে না, পেটে খিদে লাগে কিন্তু খাওয়ার সময় খাবার বসলে খাওয়া রুচি থাকে না, কোমরে ব্যথা, যখন কোমরে ব্যথা শুলে শুলি করবে ধরে কামড়া কামড়ে তখন দাঁড়াই, দাঁড়ায় কিছুক্ষণ থাকার পর আবারও বসি, এটা তো বসি না কাজে। ঘর তিন বার করি দেয় হতে হিম হয়ে গেল বেশি তুলতে হয়, আগে হিম বেশি হয়ে গেলে তো ন্যাশড়া হয়ে যাবে এই তামুকটা, সেখানে যতন থাকতে হয়, যতন থাকি তুলতে হয়। তামাক আসলে তো অসুস্থ হয়, তার প্রেশার নেমে গেল, তার মাথা ঘুরছে, তামাক পাতা ইয়ে করার পর মানে একটু করে কিন্তু মাথা ঘোরে, বৌনি অবস্থায় কমরে ব্যথা, কমর হালবারে পাইনি, যে কাল থেকে একটা তামাক ফড়াইছিল না কমরটা দাঁড়ে পাইনি, তাও তো তামাকের কাজ করতে হয়, স্বামীটাও আসাল, আমিও তো করতে পারিনি, তবে আন্দাইও নাই, হলেও করে আবার না করে আন্দিও কি করি, না করি তো বাঁচি। কষ্ট না, তামাকের কাজ আসলে ঘুম আসে না রাতে, এখানে ঘর বার পাইড়ি আবার বাসা পরভাতে আজানের সময় আবার উঠি বাসতে হবে, শরীরে ক্ষতি তো হয়, গা হাত পা ব্যথা হয়, জাল দিতে হলে যে একসা দিতেই থাকতে হয়েছে, ভুয়ালার দিতে হবে 30,000, ফড়িয়ালারে দেখেন হলে 20,000 নেওয়া হয়ে গেছে, তাহলে 50,000 বাড়ি যাইছে, আর খাটা খাটনি তো আছে। হ্যাঁ, তামাকের গন্ধ মানে তিতাসি দেখাই নিতে হয় সময়তে, হাত আঁকাবাকের না দিতে অর্ধেক হাতি খাইতে হয়, তিতাসি দেখাইতে হয় সময়তে আঁকাবাকেরই। এই ফসল করা উচিত না, খাদ্য ফসলই করা, এক বেলা গম মসুরি এগুলো তুললে পারে ঘরে, এক বেলা তরকার না থাকলেও নুন দিয়ে ভাত খাওয়া যায়, কোনো চিন্তা থাকে না, টেনশন থাকে না। মনে করো যে তামাকটা মনে করো যে মেয়েদেরই মেয়েদেরই কাজ, যে বাড়ির যে কজনে থাকি সেই কজনে নিয়ে মনে করো যে আমরা তামাকের কাজটা করি রাখি, কিন্তু একাই তো আর পুরুষেরা পারবে না, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে এই কাজটা করতে হয়, মানে খাটনিটা বেশি মেয়েদেরই হয়, এমন হয়তো মুনিশ নিল 4-5টা, তখন ফজর উঠে রাঁধতে হবে, রান্দা বাড়া করে এসে আবার আঁকাবাক করি তামুক তার সাথে গুছি দেওয়া, তার সাথে হাতে হল্লা দেওয়া, এরমভাবে করতে হবে, আবার ধরো বিকালে আবার তামুক খুলতে হবে, এই শুকনা তামুক নামাইতে হয়েছে সেই তামুক আবার খুলতে হবে, আবার এরই মেয়েদের রান্দা বাড়া আছে বিকালকে রান্দা, সেই রাঁধতে হবে, খুলতে খুলতে হাতে রাঁধতে হবে, এই মেশেল বেশে যাস না। একবার সরকারের লোক ভয়দা কাছে বেশে চাষ আবার তুলে দিতে হবে, প্রতি ফসল করতে হবে, গুড় কুসর করতে হবে, এগুলা করতে হবে, মসুরি করতে হবে, গম করতে হবে, এই তামুকের আবাদ আপনারা তুলতেন, আমরা নিব না।
ময়লা ময়লা তামাকে এই যে হাত আবার হাত এই যে হাত জ্বলে এই যে হাত আবার কি হয়েছে আবার যদি মরিচ টরিচ নাড়িতে আগে গপ গপিতে থাকিয়ে পাই নি দাঁতের মুখের পিড়িয়ায় দেখেন দাঁত আমার কি হয়েছে দাঁতের পিড়ি পিড়ি আবার কি হয়েছে ঘা লেট করিয়েছে বেশিরভাগ মহিলারা ধরেন এখন শ্বাসকষ্টের সমস্যাটা বেশি আর দুর্বলতা এই যে রাত দিন কাজ করে তারা ওই মাথা ঘোরা শরীর দুর্বল অসুস্থ তো অনেক বয়স্ক মানুষই মারা গেছে শ্বাসকষ্ট নিয়ে আমার বয়স হলো 18 কিন্তু তামাকের কাজ করতেছি কিন্তু তামাকের কাজ করা কিন্তু আমাদের উচিত না আমরা কিন্তু গর্ভবতী কারণ আমাদের এই তামাকের কাজ করলে আমাদের মাথা ঘুরে বমি হয় জ্বর হয় মাথা ব্যথা আমাদের সমস্যা হয় কারণ আমাদের তারপর ওগুলো করা লাগে ডাক্তারের কাছে যাই ডাক্তারও বলে আপনারা গর্ভবতী আমাদের এই কাজ করা যাবে না আপনারা সবসময় রেস্টে থাকবেন তারপর আমাদের করতে হয় সংসারের কাজ তামাকের এই চাষের মাধ্যমে এই চাষে আমরা অনেক সময় দেখছি যে এখানে মেয়েরা যুবতী কিশোরী মেয়েরা এমনকি গর্ভবতী মেয়েরাও মায়েরাও এই তামাক চাষের মধ্যে ইনভলভ থাকে তামাকে আমরা জানি যে নিকোটিন থাকে এটা হলো শরীরের কার্বন মনোক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে দেয় যার ফলে গর্ভস্থ বাচ্চা অক্সিজেনের পরিমাণ কম পায় এর ফলে অপুষ্ট বাচ্চা কম ওজনের বাচ্চা জন্ম নিতে পারে এবং যে এসব বাচ্চা যেসব বাচ্চা কম ওজনে জন্ম নেয় তারা পরবর্তীতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে এবং তারা ঘন ঘন এই ইনফেকশনে আক্রান্ত হয়ে থাকে আমি তো এখন বলি স্বামী এই এই আবারটা বাদ দিলে ভালো হয় নাগাতে নিষেধ করা হয় না তা নাগিছে তো এখন মগের জায়গায় সবাই নাগাইছে দেখা দেখি নাগাইছে তা কি শুনে তা শুনবে না তা শুনবে না দেশে নাগাইছে ও তখন নাগাবে কোম্পানির লোক তো আসতেছে মানে দশ দিন অতর আইসে বিশ দিন অতর আইসে আসি তোমাকে তামাক দেখে দেখে দিয়ে যে এরকম করে আবাদ করো ওরকম করে আবাদ করো আরও উৎসাহ দিবেন না সে কোম্পানির লোক আসিয়ে